আমি আশা রাখছি আমার নতুন মুখ্যমন্ত্রী অতি শিগগির এই সমস্যার সমাধান করবেন। ওনাকে আমি বলেছি, আগের মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, এবং পিডব্লিউডির যিনি চিফ ইঞ্জিনিয়ার R&B রোড অ্যান্ড বিল্ডিং, ওনাকে আমি তিনটা চিঠি দিয়েছিলাম। যে কোনো কারণেই হোক, হয়নি, আমি আশা রাখছি এখন আমার বর্তমান মুখ্যমন্ত্রী নতুন যিনি হয়েছেন, তিনি সেই সমস্যার সমাধান করবেন।